فاسألوا ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ও পারা কাত যে বাংলাদেশ থেকে এক জানতে চেয়েছেন যে রজম মাসে যদি আলাদা কোনো এবাদত না থাকে তাহলে এ মাসে কে এ মাসকে আল্লাহ তালা চারটি গুরুত্বপূর্ণ মাসের মধ্যে একটি কেন বলেছেন এ মাসের স্পেশিয়ালিটি কী জি সম্মানিত বোন এখানে কোরআনের যে আয়াত আল্লাহ উল্লেখ করেছেন সুরাত ছত্রিশ নম্বর আয়াতে এন আয় শহর আইনদা আল্লাহ আশারা শাহরাফি কি আল্লাহর কাছে বারোটি মাস হল গণনার দিক থেকে সম্মানিত সবগুলো সম্মানিত মাস বিশেষ করে চারটি মাসের কথা বলা হয়েছে যে মিনহা আর বা আতুন হরুম তার মধ্যে চারটি মাস হলো গুরুত্বপূর্ণ মাস সবগুলো আল্লাহর কাছে মাস গুরুত্বপূর্ণ মাস কিন্তু বিশেষ করে চারটি মাস গুরুত্বপূর্ণ মাস এখানে এই চারটি মাস কেন বলা হয়েছে যেমন হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি চার হাজার ছয়শো বাষট্টি সহ মুসলিম এক হাজার ছয়শো উনআশি আবি বাঘরাতে হাদিসি পণিত তিনি বলছেন যে রসল আলাহ সাল্লাম বলেন যে আস সন্নাথু ইসনা আশার আসানাথু ইসনা আশারা সাহারা আর সানা বছর হল বারো মাসে মিনহা আরবত তার মধ্যে চারটি হলো সম্মানিত মাস হারাম মাস সালাসমতিয় তিনটি হলো ধারাবাহিক জুলকেদা জুল হেজা বাইনা ও রাজব মুদার ওয়া শাবান রজব হলো যে আখেরা এবং সাবান মাসের মাঝামাঝিতে যে মাসটি সেই মাসটিকে রজব বলা হয়েছে এই চারটি মাস হল সম্মানিত মাস হারাম মাস এখানে কারণ উল্লেখ করা হয়েছে দুইটি যে এই মাসগুলি সম্মানিত বা হারাম মাস কেন একটা হলো যে ফিহা ইল্লা আব্দাল আদু এই মাসে যুদ্ধবিগ্রহ করা নিষেধ এখনও নিষেধ এই মাসগুলো যুদ্ধ করতে পারবে না বিশেষ যদি মানে কারা কাফরেরা আক্রমণ করে তার পাল্টা দেওয়া জবাব দেওয়া যাবে আরেকটা হলো যে এই মাসে লে আর নাকর মাত্র যাহা কাল মাহার্য মিন গায়ের অন্য মাসের চাইতে এই মাসে পাপ করা বেশি নিষেধ অন্য মাসেও পাপ করা নিষেধ কিন্তু এই মাসে বেশি এই মাসে পাপ করলে বেশি হয়তো তার গুনা হতে পারে সেম পাপ করলে মানে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তো এখানে ওই রজবে মোজার বলা হয় যে এই চারটি মাসকেই সে জাহিলেদের যুগে তার সম্মান করতো বিশেষ করে মোজার একটা গোত্র ছিল তারা এই মাস বেশি গুরুত্ব দিত এই মাসে যুদ্ধ করতো না এ মাসে তারা বিভিন্ন কাজে করতো না পাপ করতো না তারাও তো বুঝতো যদিও জাহিল ছিল তারা মোরক্ষ ছিল মশরিক ছিল তারপরও এই মাসকে সম্মান করত। এই সম্মান হিসেবে তা আল্লাহ তালা সম্মানিত রেখে দিয়েছেন যে এই মাসগুলো সম্মানিত থাকবে বিশেষভাবে তো যাই হোক আল্লাহ আল্লাহ আরো হেকমত হতে থাকতে পারে কিন্তু এই মাসে বেশি আল্লাহ যুদ্ধ নিষেধ করেছেন আর এই মাসে পাপে বেশি লিপ্ত হতে নিষেধ করেছেন এই সম্মানিত মাস এভাবে কিন্তু বিশ্বেশাল ভাবে যে এবাদত করতে হবে এরকম কোনো বিধান নাই রোজা রাখতে হবে ইবাদত করতে হবে তাহলে এখানে রমজান মাস তো আর আসলো না রমজান মাস তো বেশি গুরুত্বপূর্ণ বারো মাসের মধ্যে তাহলে এখানে তো রমজান মাস আসলো না তাহলে রমজান মাস কি বাদ চলে গেলো না রমজান মাস তো আরো গুরুত্বপূর্ণ কিন্তু এই কয়েকটি দিককে কারণ করলে কারণকে লক্ষ্য রেখে আসলে এটি হলো গুরুত্বপূর্ণ মাস অল্লাহ আল্লাহ জ্লাহ